الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر হ্যাঁ, আল্লাহু আকবার আল্লাহু আকবার এর অর্থ হচ্ছে আল্লাহ মহান। আল্লাহ কি মহান? আল্লাহ হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহ কি সবচেয়ে বড়? আল্লাহ হচ্ছে মহান। আল্লাহ কি মহান? দ্বিতীয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই। হ্যাঁ, তৃতীয় স্টেপে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. আমি সাক্ষ্য দিতেছি নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ তাআলার কি রাসূল? এরপরে আসতে আসতেছে হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ। এর অর্থ হচ্ছে এসো সলাতের দিকে, নামাজের দিকে। কিসের দিকে? এসো নামাজের দিকে। এরপরে আসতেছে হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহ। হ্যাঁ, এর অর্থ হচ্ছে এসো কল্যাণের দিকে। কিসের দিকে? এসো কল্যাণের দিকে। অর্থটা না সুন্দর না? হ্যাঁ, পরবর্তীতে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে আল্লাহ মহান। আল্লাহ কি মহান? পরে আসতেছে সর্বশেষ শব্দ যেটা লা
হচ্ছে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই। তাহলে আমরা আজান এবং আজানের সুন্দর অর্থ সবাই তো জানলাম নাকি? আজান যেভাবে দিলাম, তুমি আজান শিখছ? হ্যাঁ, সুন্দর করে তুমি এটা বলো তো দেখি। আল্লাহ আকবার, দেখি কত সুন্দর করে বলতে পারো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হ্যাঁ, সুন্দর করে আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হ্যাঁ, সুন্দর করে শিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, দেখি তুমি বলো তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দর করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, সুন্দর করে শিখতে হবে, ঠিক আছে? সুন্দর করে সবাই পারো? হ্যাঁ, সুন্দর করে সবাই শিখতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা এখান থেকে খুব সহজে আজান শিখে নেবেন। সকলকে ধন্যবাদ।